আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব আর্কজিএস এ কিভাবে গ্রিড ইন্ডেক্স ফিচার্স তৈরি করতে হয়। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের কাছে একটি বেসিন রয়েছে এবং বেসিনের সঙ্গে একটি স্টিম রয়েছে, একটি রিভারও দেখতে পাচ্ছি, স্টিম মেন রিভার এটি। তো এর উপরে আমরা গ্রিড ইন্ডেক্স ফিচার তৈরি করতে পারি। সবচেয়ে প্রথমে আমরা স্টিমের উপরে, স্টিম লাইনের উপরে গ্রিড ইন্ডেক্স ফিচার তৈরি করব কাস্টম, মানে আমাদের পছন্দ মতো। যেন আমরা আর্ক টুলবক্সে যাব, আর্ক টুলবক্সে গিয়ে আমরা প্রথমে যাব কার্টোগ্রাফিক টুলবক্স, এই যে কার্টোগ্রাফিক টুলস, কার্টোগ্রাফিক টুলের মধ্যে রয়েছে আমরা পাবো এই যে গ্রিড ডেটা ডাইভ পেজ, ডেটা ডাইভ পেজের মধ্যে গিয়ে আমরা যাব গ্রিড ইন্ডেক্স ফিচার। ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে, টুলবক্সের ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আউটপুট ফাইল কোথায় হবে, তার কি নাম হবে, এটা আমরা বাই ডিফল্ট লিখে দিলাম। এখানে ইনপুট ফিচার্স, এই যে গ্রিড ইন্ডেক্স ফিচার্স তৈরি হবে কিসের বেসিসে, আমরা স্টিমের বেসিসে তৈরি করতে চাইছি। তো এখানে আমরা সিলেকশন করবো, ড্রপ ডাউনে গিয়ে আমরা স্টিমটাকে সিলেকশন করবো। করার পরে এখানে টিক দিয়ে রাখতে হবে জেনারেট পলিগন, এই জায়গায় আমরা টিকটা দিয়ে রাখবো। এরপরে আমরা একটা বাই ডিফল্টই থাকে, এরপরে আমরা পলিগনের উইথ অ্যান্ড হাইট থেকে আমরা চুজ করতে পারি, অথবা নাম্বার অফ পলিগন আমরা এখান থেকে চুজ করতে পারি। তো এখানে আমরা চুজ করবো যেটি, সেটি হলো পলিগন উইথ অ্যান্ড পলিগন হাইট, অর্থাৎ আমাদের কাস্টম যেটা হয় আমাদের পছন্দ মতো। আগে আমরা ইউনিট সিলেকশন করবো, তো ইউনিটে আমরা এখানে কিলোমিটার নিলাম, 1 কিলোমিটার বাই 1 কিলোমিটার আমরা নিতে চাইছি, তো এটা নিতে পারি। এটাকে আমরা 2 কিলোমিটার বাই 2 কিলোমিটার নিতে পারি, এখানে আমরা 2 করে দিলাম। যেটা আমরা করতে চাইছি, তো আমরা এখানে ধরে নিচ্ছি যে 4 কিলোমিটার বাই 4 কিলোমিটার, ঠিক আছে, মানে 16 স্কোয়ার কিলোমিটারের একটি গ্রিড তৈরি হবে। তো এটা আমরা নিয়ে আসার পরে এখানে আমাদের টোটাল এখানে দেখতেই পাচ্ছি যে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলম এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, তবে ডিফল্ট দেখাচ্ছে। এরপরে স্টার্টিং পেজ নাম্বার, এটা অপশনাল, কিন্তু স্টার্টিং পেজ নাম্বারটাকে আমরা 1 থেকে শুরু করব। প্রতিটা যে গ্রিড তৈরি হবে সেখানে আমরা একটি পয়েন্ট ইন্ডেক্স বা লেভেল নিতে চাইছি কিনা সেটি এখান থেকে সেট করতে হবে। যদি আমরা টিক দিই তাহলে একটি পয়েন্ট চলে আসবে, প্রতিটার সঙ্গে একটি পয়েন্ট চলে আসবে। এরপর এখান থেকে আমরা ওকে করব। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রিড তৈরি হয়ে গেছে, জাস্ট এটাকে আমরা জুম করে দেখবো। এই যে এখানে আমরা 4 স্কোয়ার কিলোমিটার মানে 16 স্কোয়ার কিলোমিটার 4 বাই 4, একবার ড্র করে দেখবো। এখান থেকে আমাদের যে মেজারমেন্ট টুল রয়েছে, মেজারমেন্ট টুল থেকে আমরা যদি এটাকে দেখি, দেখতেই পাচ্ছি 4। সেম একইভাবে আমরা যদি এখান থেকেও চেক করে দেখি, এই যে 4 ইন্টু 4 তৈরি হয়েছে। এখানে শুধুমাত্র রিভারকেই, যেখান থেকে ফ্লো করেছে রিভারটি, তার উপর থেকেই কিন্তু এখানে এই যে আমাদের গ্রিডগুলো তৈরি হয়েছে। এরপর আমরা এই যে দেখতেই পাচ্ছি বেসিনের উপর থেকে যে রিভারটা রয়েছে, এবার রিভারের প্রত্যেকটা এরিয়াকে আর কি একটি গ্রিড তৈরি করেছে, এবং এই গ্রিডগুলোর একটি নাম্বার রয়েছে, আমরা এখানে লেভেল করতে পারি। এখানে আমরা জাস্ট রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে লেভেল, পেজ নেম বাই ডিফল্ট সেট হয়ে রয়েছে এখান থেকে, অ্যাপ্লাই ওকে। রিভার প্রত্যেকটি যে গ্রিডে পৌঁছেছে প্রত্যেকটা গ্রিড আলাদা আলাদা করে এখানে পেজ নেম শো করছে, দেখতে পাচ্ছি। আমরা যদি চাই যে আমাদের প্রতিটা গ্রিড, এই যে গ্রিড রয়েছে গ্রিডকে ইন্টারসেক্ট করবে রিভারকে, সেটিও করা যেতে পারে এখান থেকে। সেই জন্য আমরা এখানে জিও প্রসেসিংতে যাবো, ইন্টারসেক্টে যাবো, ইন্টারসেক্টে গিয়ে আমরা স্টিমকে ইন্টারসেক্ট করে দেবো গ্রিড ইন্ডেক্স ফিচার দিয়ে। এখান থেকে এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের ইন্ডেক্স আলাদা করে তৈরি হয়েছে। তো এখানে আমরা ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউটে যাব, A1, যে A1 এর এখান থেকে আমরা দেখবো A1 বিভাগ, A1 এখান থেকে A1 টাকে সিলেকশন করবো, ডবল ক্লিক, সেখানে সিলেকশন হয়েছে। এরপর একটা A2, এখানে পুরো যে আমাদের বেসিন এরিয়াটা রয়েছে, পুরো বেসিনটা আমরা এখান থেকে করতে পারি। সেম একই পদ্ধতিতে আমরা গ্রিড ইন্ডেক্স ফিচার্স এ যাবো, গিয়ে
এখানে আমরা নাম সেট করব এবং এখানে দিয়ে আমরা যে আমাদের বেসিক সিলেকশন করব এবং জেনারেট পলিগন করে দেব অবশ্যই এখানে আমরা এই এই নাম্বার অফ ডিগ্রি ডেসিমেল যেটা রয়েছে ডেসিমেল ডিগ্রি এটিকে আমরা সিলেকশন না করে যদি আমরা চাই এখান থেকে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলম যদি এটা সিলেকশন করতে চাই সেটি এখান থেকে করা যায় তো আমরা এখানে সেট করতে এখানে বাই ডিফল্ট ক্যালকুলেশন তৈরি হয়ে গেছে যে ডিগ্রি এবং মিনিটে কত আসবে যদি আমরা এখানে কিলোমিটারে নিয়ে আসি কিলোমিটারকেও কনভার্ট করে দেবে হ্যালো করতে হবে করলে বেড়ে যাবে হ্যালো করার পরে আমরা এই গ্রিড তৈরি হচ্ছে লেভেল করবো এভাবে আর যে আছে গ্রিড ইন্ডেক্স ফিচার তৈরি করা যেতে পারে।